এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার একটা বিজনেস আইডিয়া এবং ইন্সপিরেশন মূলক একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যারা বিজনেস করবেন ভাবছেন কিন্তু করে উঠতে পারছেন না বা শুরু করছেন না, তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। আমরা সাধারণত বিজনেস বলতে বুঝি লক্ষ লক্ষ টাকা লাগবে এবং অনেক বড় পরিসরে শুরু করতে হবে, অন্যথায় আমরা ফেল হব, আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। আসলে প্রকৃতপক্ষে আপনার ইচ্ছাটাই কিন্তু বড় কথা একটা ব্যবসা শুরু করার জন্য। ইচ্ছা পাশাপাশি পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে, তাহলে একটা ব্যবসাকে খুব সহজে গ্রো করা যেতে পারে। যদিও অল্প পুঁজিতে শুরু করেন, তবুও একটা পর্যায়ে গিয়ে এই অল্প পুঁজিটাই অনেক বড় পুঁজিতে পরিণত হবে। যেমন আকিস গ্রুপ বলতে পারেন, আকিস গ্রুপ, তারপরে অ্যাপল, এ ধরনের আরো কিছু উদাহরণ রয়েছে। আমরা তো এত বড় হতে পারবো না, যদিও কেউ বা হতেও পারে, আমরা এত বড় হতে পারবো না, কিন্তু নিজের জীবনটাকে স্বাচ্ছন্দ্যভাবে পরিচালনা করার জন্য একটা কিছু করলে যদি পরিশ্রম করি, সততার সাথে লেগে থাকি এবং বুদ্ধি দিয়ে আমাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে অবশ্যই আমরা সফল হতে পারবো। তো আমরা ব্যবসা বলতে কিন্তু এই হাইফাই কোনো ধরনের ব্যবসা বুঝছি। আসলে এ তো হাইফাই ব্যবসায় না গিয়ে আমরা কিন্তু সিম্পল কোনো কিছুই শুরু কোনো কিছু দিয়ে শুরু করতে পারি। সিম্পল একটা ব্যবসায়ী, আপনার কনসেপ্টটা যদি ভালো হয়, আপনার এই সিম্পল ব্যবসাটাই কিন্তু একসময় অনেক অনেক বেশি অবদান রাখবে আমাদের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য। যেমন আমি অনলাইনে ঘাটাঘাটি করার সময় চ্যানেল আয়ের একটা প্রতিবেদন দেখলাম, যেখানে একজন ভদ্রলোক চাল মুড়ি ব্যবসা শুরু করেছেন এবং এটা খুবই স্মার্ট ভাবে এটা শুরু করেছেন, যেটা কিনা আমরা অনেকেই ভাবি অনেক সময় কিন্তু এটা করা হয়ে ওঠে না। তবে উনি কিন্তু এই কাজটা খুব সহজেই করেছেন, শুরু করেছেন, এবং ওনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনলে আপনি আসলে অবাক হবেন যে এত সিম্পল একটা বিষয়টাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, এত গোছালোভাবে এনে এটাকে এত মানে এটা থেকে এত সুন্দর একটা প্রফিট অর্জন করা যেতে পারে, অকল্পনীয়। আসলেই সৃজনশীলতা থাকলে আমরা অনেক ছোট জিনিসকে অনেক বড় পরিসরে করতে পারি। যেমন এই ভদ্রলোক মোহাম্মদপুরের ঝালমুড়ি দোকান করেন, এবং আমরা ঝালমুড়ি ব্যবসা এখন যদি বলি তাহলে সবাই বলবে ঝালমুড়ি ব্যবসা, আসলে না, তিনি এই ঝালমুড়ি ব্যবসাটাকে অনেক বড় পরিসরে অনেক স্মার্টলি করছেন এবং এখান থেকে উনি একটা ভালো প্রফিট করছেন। কারণ ওনার এই ঝালমুড়ির দোকানেই অনেকগুলো কর্মচারী আছে, এবং এই কর্মচারী বিল দেওয়ার পর তারপরে মোহাম্মদপুরের মতো একটা এলাকায় একটা প্রতিষ্ঠান থাকা, বুঝতে পারছেন কতটা কষ্ট। তো তারপরে ওই সবকিছু হ্যান্ডেলিং করে উনি চাইছে আরো এর জন্য ব্রাঞ্চ করবে, ইভেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাইরেও শাখা করতে চাচ্ছেন উনি। তো চলুন, ওনার ভদ্রলোকের ইন্টারভিউটা ওনারা নিয়েছেন, সেটা আমরা একটু দেখে আসি। তো আমি চিন্তা করেছি সামথিং ডিফারেন্ট কিছু একটা আমাদের দেশীয় হতে পারে সেটা, বা বাইরের কোনো কিছু সংমিশ্রণ করে একটা কিছু ডিফারেন্ট কিছু কোনো ফুড আইটেম দিয়ে কিছু একটা করা যায় কিনা। তো সেটা ভাবতে ভাবতে তখন আমি সেটা ভাবলাম যে আমাদের দেশীয় পণ্যের মধ্যে আমরা ঝালমুড়ির মধ্যে অনেক ধরনের স্বাদ পাই, বাসায় বসেও অনেকে অনেক ধরনের ঝালমুড়ি এই স্বাদ গ্রহণ করে, ইভেন রাস্তাঘাটেও সবাই খেতে চায়। তো কথাটা কিন্তু একদম ঠিক, আমাদের দেশে এমন কোন লোক নেই যে আসলে ঝালমুড়ি খেতে পছন্দ করে না। ছোট বড় বৃদ্ধ যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা সবাই ঝালমুড়ি খেতে পছন্দ করে, তাই না? তো উনি কিন্তু এই বিষয়টাকে কাজে লাগিয়েছেন। এইটা থেকে আমি একটু স্টেট ফুডটাকে, এই যে ঝালমুড়িটাকে বেছে নিয়েছি, আমার ব্র্যান্ডের নাম ঝালমুড়ি, আপনারা জানেন, হাইজেনিক পন্থায় একটা ভালো জায়গায় ভালো পজিশনে ভালোভাবে মানে সার্ভ করার জন্য আমি জিনিসটা, সেখান থেকে এই আইডিয়াটাকে আমি নিয়ে এসেছি যে একটু ডিফারেন্ট কিছু করে সেটাকে ভালোভাবে উপস্থাপন করে ঝালমুড়ি দিয়েই আইটেম দিয়ে করা যায় কিনা সেটাকে করতে করতে আমি ভেরি গুড আইডিয়া। দেখেন, যে জিনিসের চাহিদা বেশি সেই জিনিসটা নিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার সেল নিয়ে বা বিক্রি নিয়ে কোনো চিন্তা থাকবে না, অবশ্যই বিক্রি হবে সেই প্রোডাক্টটা। আর যদি প্রোডাক্ট বিক্রি হয় তাহলে ব্যবসা অবশ্যই হবে, এখানে এক টাকা লাভ হলেও আপনার প্রফিট হচ্ছে। আমি অলমোস্ট বলা যায় আজকে সাকসেস আর কি। যে রেসপন্স কেমন পাচ্ছেন এবং হচ্ছে মানে প্রফিট কেমন হচ্ছে, আয় ব্যয় সব মিলে যদি জিজ্ঞেস করি প্রফিটটা কেমন হচ্ছে? প্রফিটটা তো আসলে এটা নিতান্ত একটা ব্যক্তিগত ব্যাপার, প্রফিট অলমোস্ট হয়। তো আমার প্ল্যানিং আছে বড় সড়ো কিছু করার, এখন তো আমি ছোট্ট পরিসরে ছোট্ট দোকান, আমার এখানে কস্টিং তো খুব হাই। আলমোর কি কোনো শাখা আছে বা শাখা কস্টিং হাই বলছে, তার মানে
এই কস্ট দিয়েও কিন্তু ওনার একটা ভালো প্রফিট থাকছে, তা নাহলে কিন্তু তিনি এখানে বসে থাকতেন না। কোনো পরিকল্পনা থাকা বলতে আমার অলমোস্ট টার্গেট আছে সিপিটিপি টাইপের মতো অলমোস্ট ফ্র্যাঞ্চাইজ করবো। আমার আরেকটা ব্রাঞ্চ আমি অলরেডি রিসেন্টলি গত মাসে 2 মাস আগে ওপেন করেছি, সেটা টাউন হলে ধানমন্ডিতে কথা চলছে। ইভেন আমার ফ্র্যাঞ্চাইজের জন্য দেশের বাইরে থেকেও, যেমন লন্ডন থেকেও একজন কথা বলছে যে আমি ফ্র্যাঞ্চাইজ ওখানে করবো কিনা, সে ইটালি থেকে একজন এসে আমি সার্ভে করে গেছে। তো আমি আমার চেষ্টা আছে যে আমি বুঝতে পারছেন উনি দেশের বাইরে ওনার এই প্রতিষ্ঠানের শাখা করতে চাচ্ছে, তার মানে ওনার ব্যবসাটা এখন কতটা লাভজনক। তো দেখতেই পেলেন এই ভদ্রলোক ডিপ্লোমা করেছেন এই বিষয়ের উপর, মানে খাদ্য নিয়ে লেখাপড়া করেছেন বা রেস্টুরেন্ট ব্যবস্থাপনা নিয়ে লেখাপড়া করেছেন, কিন্তু ইনি চাইলেই কিন্তু কোনো একটা ভালো রেস্টুরেন্টে চাকরি নিতে পারতেন, বা কোনো একটা চাইনিজ হোটেলে তিনি চাকরি করতে পারতেন, অথবা উনি চাইলে একটা চাইনিজ রেস্টুরেন্টও দিতে পারতেন, কিন্তু তিনি সেই কাজটা করেননি। তিনি কি করেছেন, নিজে একটা নতুন কনসেপ্ট আইডিয়া বা বিজনেস আইডিয়া তৈরি করেছেন, নিজে একটা বিজনেস আইডিয়া তৈরি করে সেই বিজনেস আইডিয়াটাকে কাজে লাগিয়ে তিনি নিজের একটা প্রতিষ্ঠান করেছেন, এবং তিনি এটা দিয়ে আরো অনেক বড় পরিসরে এটাকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। তো আমরাও কিন্তু চাইলে ওনার মতো ছোটখাটো একটা বিষয়কেই আমরা সুন্দরভাবে সাজালো গোছালো ভাবে শুরু করতে পারি এবং খুব ক্ষুদ্র পরিসরে শুরু করতে পারি, এবং আশা রাখছি এই ক্ষুদ্র পরিসরে ব্যবসাটা এক সময় আমাদের অনেক বড় একটা ব্যবসায় রূপান্তরিত হবে এবং আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দরভাবে পরিচালিত করতে পারবো। তো আশা রাখছি আপনারা এই ভিডিওটা দেখে একটু হলেও ইন্সপিরেশন পাবেন, যে কেউ আপনারা চাইলেই কিন্তু আমরা চাইলেই কিন্তু ঝালমুড়ি ব্যবসাটা শুরু করতে পারি। ওনার মতো শুরু করলে করতে পারলে তো ভালো, যদি না পারি আমরা তার চেয়ে অনেক ছোট পরিসরে কিন্তু এটা শুরু করতে পারি। যদি আপনার ভিতরে আমার ভিতরে ইগো থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব হবে না, অবশ্যই ইগোটাকে ঝেড়ে ফেলে দিতে হবে, দিয়ে কর্মকে কর্ম ভেবেই কর্মটা শুরু করে দিতে হবে, তাহলেই আমরা জীবনে সফল হতে পারবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।